বাংলাদেশের নিম্ন আদালতের বেশ কিছু কক্ষের ভিতরে লোহার খাঁচা আছে, মেটাল কেস। এই মেটাল কেস কখন আদালত কক্ষে এভাবে প্রতিস্থাপন করা হলো, কি কারণে প্রতিস্থাপন করা হলো, কারো কাছেই সুনির্দিষ্ট কোনো উত্তর নাই। কিন্তু ঢাকা শহরেই, ঢাকা কোর্টেই অন্ততপক্ষে 74টি আদালতে এই ধরনের খাঁচা আছে, চট্টগ্রামে আছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে। আমরা রিট পিটিশন করেছিলাম চ্যালেঞ্জ করে যে আদালত কক্ষের ভিতরে এই ধরনের লোহার খাঁচা প্রতিস্থাপন কেন সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে না এবং ইনহিউম্যান ডিগ্রেডিং ট্রিটমেন্ট হবে না, নিষ্ঠুর অমানবিক আচরণ হিসেবে গণ্য করা হবে না। আদালত আজকে রুল দিয়েছেন, একটি রুল দিয়েছেন যে আদালত কক্ষে লোহার খাঁচা প্রতিস্থাপনকে কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, নিষ্ঠুর এবং অমানবিক হিসেবে ঘোষণা করা হবে না, এই মর্মে রুল দিয়েছেন। এবং লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া পুনঃস্থাপন কেন নির্দেশনা দেওয়া হবে না, এই মর্মে রুল দিয়েছেন 4 সপ্তাহের। একই সাথে আইন সচিবকে বলেছেন বাংলাদেশের কোন কোন আদালত কক্ষে এই ধরনের লোহার খাঁচা প্রতিস্থাপিত আছে তার একটি রিপোর্ট আগামী 60 দিনের মধ্যে উচ্চ আদালতে দায়ের করার জন্য। আমি মনে করি এই ধরনের ইনহিউম্যান এবং ডিগ্রেডিং ট্রিটমেন্ট, নিষ্ঠুর এবং অমানবিক আচরণ ভারত, পাকিস্তান, ইউরোপ এবং আফ্রিকান দু একটি কান্ট্রি ছাড়া পৃথিবীর কোথাও আর আদালত কক্ষে এই ধরনের খাঁচা থাকে না। কারণ আমাদের দেশের হাইকোর্টে একটি জাজমেন্ট আছে যেখানে একজন বিচারপতি বলেছেন এগুলো হলো রোমান স্লেভসদের সঙ্গে যেভাবে আচরণ করা হতো, খাঁচায় বন্দি করে বিচার করা হতো, এটি অনেকটা এরকমই। এই জন্য এগুলোই আমাদের সংবিধানের সঙ্গে একেবারেই সাংঘর্ষিক, সিভিলাইজড বা সভ্য সমাজের নর্মস ট্র্যাডিশনের সঙ্গে সাংঘর্ষিক। এই জন্যই আমরা রিট পিটিশন করেছিলাম। এই রিট পিটিশন করার প্রেক্ষিতে রুল হলো, আদেশ হলো। আমি আশা করি এর মধ্য দিয়ে সিভিলাইজড ওয়ার্ল্ডের সভ্য সমাজের কালচার এবং বিচার ব্যবস্থা আমাদের দেশেও কিছুটা হলেও অগ্রগতি ধারণ করবে। আদেশটা হলো আদালত কক্ষে লোহার খাঁচা প্রতিস্থাপন কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, একই সাথে লোহার খাঁচার পরিবর্তে কাঠগড়া কেন পুনঃস্থাপন করা হবে না এবং বাংলাদেশের কোন কোন আদালতে এই ধরনের লোহার খাঁচা আছে তার তালিকা তৈরি করে আগামী 60 দিনের মধ্যে আইন সচিব মহামান্য হাইকোর্ট বিভাগে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে।